আরাকান রাজ্যে মিয়ানমারের সারাশি সামরিক অভিযান, সেনা ও পরিবারের অন্তত 900 জনকে ডুবিয়ে মারার অভিযোগ। কক্সবাজার ও বান্দরবানের সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার, একদিন পর আবারও থেমে থেমে গুলি। মিয়ানমার থেকে আসা বিজিপি সেনা সদস্য সহ সবাইকে দু একদিনের মধ্যে জাহাজে করে নিজ দেশে ফেরত পাঠানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নতুন প্রকল্প শুরুর আগে স্বল্প খরচে যেসব প্রকল্প শেষ করা যাবে সেগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, জনগণ 7 জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তারা এর বিরুদ্ধে জেগে উঠেছে। জাপান থেকে নিয়ে আসা দুই শিশুর অভিভাবকত্ব বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের মধ্যে ভাগ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য কেন্দ্রগুলোর আশেপাশে পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে, কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হলে পরীক্ষার্থীদের জন্য থাকবে মোটর সাইকেল সুবিধা। পাকিস্তানের জাতীয় রাজনীতিতে এখনও কাটেনি অস্থিরতা, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনোর, নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টো। দাবি আদায়ে ভারতের পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চল থেকে আবারও দিল্লির দিকে এগুচ্ছেন কৃষকরা। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রাত 2টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কোপেনহেগেনকে এবং রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ লাইপজিগকে মোকাবেলা করবে।